रियलमी C20 तो स्क्रीन रिपोर्ट কিভাবে করবেন সেটা দেখাবো। আমাদের কিন্তু অনেক সময় প্রয়োজন হয় যে ফোনে ইউজ করতে যে কি কোন প্রোগ্রামে কোন অপশনে গেলাম কি করলাম সেটা কিন্তু রেকর্ড করতে প্রয়োজন হয়, বা আমি একটা কাজ করতেছি সেই কাজটা আমি রেকর্ড করে রাখবো সেটা কিন্তু করতে, কিন্তু এই রেকর্ডটা কিভাবে করবেন সেটা দেখাবো। তো প্রথমত আমাদের সেটিংয়ে যায় কিছু অপশন ঠিক করে নিতে হবে। সেটিংয়ে যাওয়ার পরে এখানে অ্যাডিশনাল সেটিং, অ্যাডিশনাল সেটিংয়ে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিন রেকর্ডিং, এটা আমি অন করব। অন করে দেওয়ার পরে এখানে যে রেকর্ড সিস্টেম সাউন্ড এটা আমি অন করে দেব, রেকর্ড মাইক্রোফোন সাউন্ড এটাও আমি অন করে দেব। এখানে আপনি যদি ফ্রন্ট ক্যামেরা ইউজ করতে চান ফ্রন্ট ক্যামেরা কিন্তু আপনার জাস্ট ওকে করে দিলে ফ্রন্ট ক্যামেরা হবে। এখানে শো স্ক্রিন ট্রাসিং এটা আপনার রেকর্ড উপরে শো করবে সেটা দেখাবো। আর এর এখানে আছে ভিডিও রেজুলেশন, ভিডিও রেজুলেশনটা আপনি মিডিয়াম আছে হাই আছে লো আছে কাস্টম আছে আপনি যেটা করেন, আমি 1080তে দিয়ে রাখবো, 1080তে আমি দিয়ে রাখবো ওটা ভিডিও রেজুলেশনটা। এরপরে এখান থেকে আমি বেরিয়ে যাব, বেরিয়ে যাওয়ার পরে এই স্ক্রিন রেকর্ডটা আমি শাটারের নিচে এখানে আমি এখানে কিন্তু আমাদের সেই স্ক্রিন রেকর্ডটা নেই দেখতে পাচ্ছেন নেই, কিন্তু এখন আমি জাস্ট এডিটে যাব। এডিটে যাওয়ার পরে নিচে আমি ভালোভাবে লক্ষ্য করে দেখেন নিচে কিন্তু এখানে নেই, এপাশেও নেই স্ক্রিন রেকর্ডিংটা, এটা আমি জাস্ট চাপ দিয়ে ধরে আমি উপরে নিয়ে এখানে রাখবো। আমার স্ক্রিন রেকর্ডটা কিন্তু এখানে রয়ে গেলো, তো আমি এখান থেকে না রেখে আমি মাঝখানে রেখে দেবো সেটাও পারবো। এখন যদি আমি স্ক্রিন রেকর্ডটা আমি রেকর্ড করতে চাই জাস্ট আমি এখানে ছাটাটা নামায় আমি এখানে প্রেস করবো, প্রেস করার পরে এখানে পারমিশনটা দিতে হবে অ্যালাও। আমার যে কবার অ্যালাউস হবে সে কবার অ্যালাউ দেবো, এরপরে এখানে বাস এখন আমি জাস্ট যদি রেকর্ড করতে চাই বা রেকর্ড করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমি এখানে রেকর্ড স্টার্ট করে দেব। আমাদের কিন্তু রেকর্ডটা স্টার্ট হচ্ছে, এখন আমরা যেটা করব ফোনে সেটাই কিন্তু রেকর্ড হয়ে থাকবে। আমি যে অপশনগুলো যাচ্ছি যেখানে যাচ্ছি যেটা করছি সেটাই কিন্তু আমার এখানে রেকর্ড হয়ে যাবে। এই রেকর্ডটা এখন আমার প্রয়োজন নাই, আমি এখন অফ করে রাখবো, আমি অফ করে মিনিমাইজ স্পেস দিয়ে রাখলাম পাস করে রাখলাম। আবার যদি আমি এটা রেকর্ড করতে চাই আবার আমি চালু করে দিলাম আবার কিন্তু রেকর্ড শুরু হলো। তো জাস্ট এটা যদি আমি সেভ করতে চাই আমি এখানে ক্লিক করব, আমাদের কিন্তু ভিডিওটা সেভ হয়ে গেছে, আমি এখন প্লে করে দেখাবো আমার ভিডিওটা কিন্তু প্লে হচ্ছে চলতেছে। আশা করি বুঝতে পেরেছেন রিয়েলমি C20 স্ক্রিন রেকর্ড কীভাবে করবেন। ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।